কমলপুর শহরের পুরাতন মোটরস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সরকারি দিঘির পশ্চিম পারে আরসিসি বাঁধানো রেলিং সহ পার বিপজ্জনক অবস্থায় দিঘির দিকে হেলে পড়েছে। যে কোনো সময় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। শহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকাবাসীর দাবি, বিপজ্জনক অবস্থায় হেলে পড়া দিঘির বাঁধ অতি সত্বর মেরামত করা হোক। যে কোনো সময় পার ভেঙে বিপদ ঘটতে পারে, কারণ শহরের এই দিঘির চারদিকে আরসিসি বাঁধানো রেলিং দেওয়ার পারের পশ্চিমের বৃহৎ অংশে ফাটল দিয়ে দিঘির জলে মাটি সরে দিঘির জলের দিকে হেলে পড়েছে। প্রতিদিন দিঘির চারদিকে সকাল বিকাল মানুষ হাঁটাহাঁটি করে শরীর চর্চা করছে। জানা যায়, গত 5 বছর আগে কমলপুর নগর পঞ্চায়েত থেকে পুরাতন মোটরস্ট্যান্ড এলাকার দিঘিটি চারদিক আরসিসি সহ রেলিং দিয়ে বাঁধানো হয়। 4 বছর কেটে যাওয়ার পর দেখা দেয় দিঘির পাড়ের বিপজ্জনক অবস্থা। এই অবস্থায় শহরের পুরাতন মোটরস্ট্যান্ড এলাকাবাসীরা শহরের সৌন্দর্যের জন্য অতি সত্বর কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান কমলপুর মহকুমা শাসকের নিকট দিঘি মেরামত করার দাবি জানান। এই পুকুরের সৌন্দর্য এইভাবেই আবৃত হয়েছিল, কিন্তু হঠাৎ করে এত বড় একটা ফাটল দেখা দিয়েছে যে কোনো একটা অংশ পুকুরের দিকে হেলে যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যদি অতি সত্বর এখানে কোনো কাজের ভূমিকা না নেওয়া হয়, তাহলে যে কোনো সময় এটা পুকুরের দিকে হেলে পড়বে। আমরা এর আগেও নগর পঞ্চায়েতের একটি যে ইঞ্জিনিয়ার রয়েছে দুলাল ঘোষ মহাশয়, ওনার সঙ্গেও আমাদের দাদা এবং সঞ্জীব ঘোষ সরকার, যে টম আমাদের যে বুথ প্রেসিডেন্ট, আমি স্বয়ং এবং আমাদের এলাকার আরও যে ব্যবসায়ী বৃন্দরা আছে কাছেদারের, সকলকে নিয়ে আমরা মিলিত হয়েছিলাম। অবিলম্বে দিঘির পার মেরামত করা না হলে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে বলেও এলাকাবাসী অভিমত ব্যক্ত করেছেন। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।